হলো মা? তোর ভালো জেঠুর খাবার। কি খাবার? চিকেন স্টু। ভালো মা আমাকে একটু শিখিয়ে দেবে? তুই কি করবি? ও মা রান্না করব। আচ্ছা বেশ, আমি তোকে কোন একদিন শিখিয়ে দেব, ঠিক আছে? না না আজকে শিখাতে হবে। তোর ভালো জেঠুর খেতে দেরি হয়ে যাবে লগ্না। বারে রান্না শিখতে গেলে কি দেরি হয়? হবে না, শিখাতে গেলে দেরি হয় না। আচ্ছা বেশ, তাহলে তুমি আমাকে বলে দাও আমি রান্না করি। এটা তো প্রায় হয়ে গেছে লগ্না, তুই আর কি করবি? আর তুমি দাও তো। আরে রে 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 ছাড়ো, তুমি ছাড়ো ছাড়ো। হ্যাঁ এবার তুমি বলো কি করতে হবে। কিচ্ছু করতে হবে না, এরপর একটু জল দিয়ে বসিয়ে দিবি আর বাকি সব করা আছে। আর হ্যাঁ, তিনটে সিটি পড়লে নামিয়ে নিবি। কি পারবি তো? খুব পারবো। ঠিক আছে, আমি আমি বরং একটা কাজ করি, তোর ভালো জেঠুর খাবার আগের ওষুধটা খাইয়ে দিয়ে আসি। সাবধান কিন্তু। বাবা এমন করছো কেন? আমি কোনোদিনও রান্নাই করি, ঘরে তো মাঝে মাঝে করতাম, পিসি দেখিয়ে দিত। পাকা মেয়ে একটা, সাবধানে। কুন্তলা একটু খেয়াল রেখো তো। কি খেয়াল রাখবো বড় বউ দিদি? ওই যে লগ্না রান্না করছে। ও বাবা, লগ্না আজকে রান্না করছে? হ্যাঁ, আমাদের আর এবারে কোনো চিন্তা থাকবে না বুঝলে, আমরা পায়ের উপর পা তুলে বেশ বসে থাকতে পারবো, কি বলো? ব্যঙ্গ করছো করো ভালো মা, কিন্তু একদিন দেখে নিও, এই লগ্নাই তোমাদেরকে একদিন পায়ের উপর পা তুলিয়েই বসিয়ে রাখবে। খালি পাকা পাকা কথা না? লগ্না তুই রান্না করছিস? বাহ বাহ, শোন আমি না একটু শ্যামলীর বাবাকে একটা ওষুধ দেওয়ার আছে, দিয়ে চলে আসবো। হ্যাঁ তুই কিন্তু নাড়তে থাকবি, ঠিক আছে? দাঁড়া আমি আঁচটা কমিয়ে দিই। হ্যাঁ তুই নাড়তে থাক, তবে হ্যাঁ আমি না এলে কিন্তু জলটা ঢালবি না, কেমন? আমি এলে ঢালিস, ঠিক আছে? নেড়েছিলি তো, জল দিসনি? না তো, তুমি তো বারণ করলে। আচ্ছা দেখি দেখি। হ্যাঁ 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 ঠিক আছে, উমা এবার তো জল দিতে হবে, নালে পুড়ে যাবে, যা জলটা নিয়ে আয়। হা করে দাঁড়িয়ে আছিস কেন? শিগগির যা পুড়ে যাবে, যা 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 যা। খাও তোর ভালো জেঠুকে, তারপরে দেখ তুই রান্না করা আর ঘর কন্যা করার স্বাদ কোথায় যায়। এসব তুই কি করেছিস? তুই কেন এনেছিস লগ্না? এসব কাজ তোকে কে করতে বললো? পারে আমাকে আবার কে করতে বলবে, আমি তো নিজের ইচ্ছাতেই আনলাম। নিজে? হ্যাঁ, ভালো মা খাবার বানাচ্ছিল, তখনই তো আমি ভালো মাকে বললাম যে আমাকে শিখিয়ে দাও, আজ আমি ভালো জেঠুর জন্য খাবার বানাবো। এমন করছো যেন আমি কোনোদিনও রান্নাই করিনি। ও রান্না করেছিস আগে? ডিম ভাজা। তা বেশ, আমার জন্য কি রান্না করেছিস? স্টু, তুমি যা খাও। বাবা, স্টু বানানো শিখলি কবে? আজই তো, ভালো মাকে যখন বললাম শিখিয়ে দিতে তখনই। বাবা, একদিনই সব শিখে নিলি? দেখি দে খেয়ে দেখি কেমন হয়েছে, দে দে আমায়।
কি হলো? তোর শরীর নিচ্ছিস কেন? একটা আগে কথা দাও। এই দেখো। আবার কি কথা দিতে হবে? বেশি কিছু না। শুধু তুমি খাওয়ার পর হাসতে পারবে না। কি মুশকিল। আচ্ছা আমি হাসবো কেন? যদি খারাপ হয়? ঠিক আছে। কথা দিলাম আমি হাসবো না। এবার দে আমায়। দেখি। কেমন হয়েছে? জেঠু কেমন হয়েছে বলো? চুপ করে আছো কেন? বলো কেমন হয়েছে? হাসবে না কিন্তু, তুমি কথা দিয়েছি। ভালো জেঠু, বলো না কেমন হয়েছে, বলো না। কি হয়েছে ভালো জেঠু? কি হয়েছে? কষ্ট হচ্ছে তোমার? বলো জেঠু, বলো না কি হয়েছে, কষ্ট হচ্ছে? কি করতে হবে বলো? কি করে তোমার কষ্ট কমবে? কাজ হয়েছে, নিশ্চয়ই কাজ হয়েছে, না হলে লগ্না ওইভাবে ছুটে আসতো না। তোমরা কোথায়? তাড়াতাড়ি এসো। কি হয়েছে লগ্না? কি হয়েছে লগ্না? ভালো মা, আরে বল কি হয়েছে বল। ওহো, কি হয়েছে সেটা বল না, এত কান্নাকাটি করে কোনো লাভ আছে? লগ্না, তুই কি কোনো কারণে আবার ভয় পেয়েছিস? কি হয়েছে আমাকে বল, কি কারণে তুই ভয় পেয়েছিস বল। ভালোমা, ভালোমা, কি হয়েছে লগ্না বল না। আচ্ছা লগ্না বল দেখি, আমরা বুঝবো কি করে? আমাদের না বললে বুঝবো কি করে কি হয়েছে বল। রাজিমা, রাজিমা বল না, শুনছি তো বল। মেয়েটা তো কিছুতেই বলছে না, এত ভয় কিসে পেল? আচ্ছা বড়দাদা ভাই মুড়ে টুড়ে গেল না তো? ও লগ্না, ও লগ্না এমন কেন করছিস রে, কি হয়েছে বল। ভালোমা, ভালোমা। হ্যাঁ বল। ভালো জেঠু, ভালো জেঠু, ভালো জেঠু, ভালো জেঠু কি হয়েছে? বড়দা ভাই, বড়দা ভাইয়ের আমার কি হয়েছে? আর তুই তো বড়দা ভাইয়ের জন্য স্টুটা নিয়ে গেলি, তো খাইনি বড়দা ভাই সেটা? ওই লগ্না, ইন্দ্রর কি হয়েছে? কি হয়েছে ইন্দ্রর বল না বল। লগ্না, এই লগ্না কি হয়েছে, কি হয়েছে বাবা? কি ব্যাপার বাব, কি হয়েছে কিন্তু এ কি ও লগ্না ওরম ভাবে কাঁদছে কেন? দেখো না রুদ্র, তখন থেকে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু কাঁদছে। জিজ্ঞেস করলে এখন আবার ভালো জেঠু, ভালো জেঠু এইটুকুই বলছে, আর কিছু বলছে না। হ্যাঁ ও তো একটু আগে বড়দাদা ভাইয়ের জন্য উপরে খাবারটা নিয়ে গেল, আবার এক্ষুনি দেখলাম ছুটতে ছুটতে নিচে চলে এসে এখন কান্নাকাটি। সে কি না না, তাকে তো এক্ষুনি একবার দেখতে হচ্ছে বড়দা ভাইয়ের ঘরে। আমি দেখছি, আমি দেখছি, আমি দেখছি। কি হয়েছে বাবা, কি হয়েছে বাবা, আমাকে বল, বল আমাকে বল। ও লগ্না, তোমার কি হয়েছে? এরকম অবস্থা বড়দা ভাই, বড়দা ভাই, আরে বড়দা ভাই, বড়দা ভাই শুনতে পাচ্ছ? বড়দা ভাই আমার দিকে তাকাও, শোনো শোনো শোনো, তুমি তুমি যাও যাও যাও, ওদের কি খবর দাও, মেজদা ভাইকে ডাকো, যাও 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 যাও, আমি আমি এখানে আছি, যাও যাও, শিগগিরি যাও যাও যাও, আমি আছি, চিন্তা করো, মেজদা ভাইকে ডাকো, শিগগিরি ডাকো, শিগগিরি ডাকো।
কষ্ট হওয়াটাই তো স্বাভাবিক। আসলে আমারও না খুব কষ্ট হয়েছে জানো, কষ্ট করছে বছরের পর বছর। তোমার খিদমত খেতে আমার খুব কষ্ট হচ্ছে, কোনো লাভ হয়নি। কিন্তু আমি একদিনের জন্য আজকে অন্য একজনের খিদমত খাচ্ছি, আমার কষ্টের লাঘব করার জন্য। আর আমি নিশ্চিত তাতে আমার অনেক লাভ হবে। যাকে চলো চলো, এবার তোমাকে আসল জায়গায় নিয়ে যাবার ব্যবস্থা করে। করেছি, আমার কাজ করেছি। দেবো 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 রুদ্র, হরিয়ে দেবো তোমায়। তুমি আমার কথা শুনেছ? হ্যাঁ। তুমি ওই রায়চৌধুরী বাড়ির কেউ না, তাই তুমি এই কাজ করতে পেরেছ। যদি তুমি রায়চৌধুরী বাড়ির কেউ হতে তাহলে এত বড় একটা বেঈমানি তো তুমি করতে পারতে না। দাঁড়াও অবন্তিকা, এখনই এত আনন্দ কিসের? কেন কেন আনন্দ করব না কেন? রুদ্র কাজটা করার চেষ্টা করছে, কাজটা করেনি কিন্তু এখনো। রুদ্র আমার কাজ করবে না বাবু, এবারই তো রুদ্র কাজ হবে ইন্দ্রকে আমার কাছে নিয়ে আসা। ইন্দ্রকে আমার আমার এখানে নিয়ে আসবে রুদ্র, ব্যাস ব্যাস। তারপরে ইন্দ্রকে আমি বলি দেব, এত তাড়াতাড়ি আনন্দ করা ঠিক নয়, আগে কাজটা হোক তারপরে তো আনন্দ। যদি মত বদলে ফেলে? যে লোভ আমি রুদ্রকে দেখিয়েছি সেই লোভ রুদ্র সামলাতে পারবে না। আমার কাজ তো রুদ্র করবে, আমি জানি। ও ইন্দ্রকে আনবে, আর সেটা যে কোনো মূল্যে। এত সহজ নয় কিন্তু। কেন? এখন লগ্না কি করে সেটা দেখি। খাবার খাওয়ার পরে বালাজিটু কেমন করছে? খুব কাঁদছিল, খুব কষ্ট হচ্ছে বালাজিটু। তুই কি বলছিস এসব? কি হয়েছে আসলে বরদাদা ভাই? আর বল না, দাদা কেমন করছে? মানে কি হয়েছে লগ্না বল না। আমার জেঠুর কি হয়েছে লগ্না? কি হয়েছে? তুই কি করেছিস আমার জেঠুকে? কি করেছিস তুই? আমি কিচ্ছু করিনি। তবে যে শুনলাম তুই খাবার নিয়ে গেছিলিস। চুপ করো তোমরা। কে কি করেছে না করেছে তা নিয়ে কথা বলতে শুরু করে দিলে, ওদিকে ছেলেটার কি অবস্থা সেটা ভাবছ না কেউ? আমাকে একটু বলো না, একটু খুলে বলো না কি হয়েছে ইন্দ্র, কি হয়েছে একটু বলো না। মা ওর ওর অবস্থা খুব খারাপ, মুখ থেকে কেজলা বেরোচ্ছে। বাবার কি হয়েছে প্লিজ বলো। রাজমা দেখেছ মায়ের শরীরটা এবারে খারাপ হয়ে গেল। সবকিছু তো হচ্ছে ওই লগ্নার জন্যে। লগ্না
লগ্না তুই আমায় প্লিজ বল আমার বাবার কি হয়েছে লগ্না প্লিজ বল লগ্না কি করেছে সেটা আমি জানি না কিন্তু ও খাবার নিয়ে যাওয়ার পরে এটা হয়েছে ছেলেটাকে বাঁচা আমি বাঁচাবো তুই বাঁচাবি তুই একমাত্র পারবি আমার ছেলেটাকে বাঁচাতে যা লগ্না যা ইন্দ্রর কাছে গিয়ে বসে থাক তুই থাকলে কেউ ওর কিচ্ছু করতে পারবে না আমি জানি আমি যাচ্ছি রাজিমা আমি এক্ষুনি যাচ্ছি বুঝলি বুঝলি এবার কেন বললাম এত সহজ নয় কি করবো আমি তবে রুদ্র রুদ্র ওর কাজ করছে এবার তুই তোর কাজ করাবো দীকা কি কাজ করতে হবে লগ্নাকে দূর যাতে কিছুতেই লগ্না ইন্দ্রর সঙ্গে না যায় যদি একবার লগ্না ইন্দ্রর সঙ্গে যায় তাহলে তুই কিচ্ছু করতে পারবি না কিচ্ছু না শুনলি তো চন্দ্রকলা কি বললো ওর ঠিক লগ্নাকে ইন্দ্রর সঙ্গে জুড়ে দেবে না 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 তখন কিন্তু রুদ্র কিছুতেই ইন্দ্রকে তোর কাছে আনতে পারবে না সেটা তুমি রুদ্রর উপর ছেড়ে দাও রাঙাবু
এইটুকুই যদি রুদ্র না করতে পারে তাহলে ওর অভাব দূর করব কেন আমি? ঠিক আছে, তাহলে তুই রুদ্রের ওপর ভরসা করেই থাক। শোন অবন্তিকা, একবার যদি তোর যোগ্য ভেস্তে যায় তাহলে বুঝতে পারছিস কি হবে। তুই কিন্তু কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না। রাঙাবু, লগ্নাকে আমি এখন সরাবো কি করে? ওটা এখন ইন্দ্রকে ছেড়ে যাবেই না। সিদ্ধি হলেও বুদ্ধি তোর হবে না কখনো রে। লগ্না নজর অন্যদিকে ঘোরাতে হবে, সেই ব্যবস্থাই তো করতে হবে। কিরকম? তুমি বুদ্ধি দাও।